मौसम विज्ञान विभाग ने अंदेशा जताया कि जलवाष्प बंगाल की खाड़ी से बंगाल में प्रवेश कर रही है। इसके प्रभाव से बिजली चमकने के साथ बारिश होगी। मौसम विभाग ने बताया कि पुरुलिया, बांकुड़ा, पश्चिम वर्धमान, पश्चिम मेदिनीपुर और झाड़ग्राम जिलों में कल यानी मंगलवार को लू चलेगी। वहीं बुधवार को पुरुलिया, पश्चिम वर्धमान और बांकुड़ा जिलों में लू चलेगी। वहीं सोमवार से शनिवार तक दक्षिण बंगाल के सभी जिलों में गरज के साथ बारिश होने की संभावना है। बारिश के साथ तेज हवाओं और बिजली गिरने का भी खतरा है। आज यानी सोमवार को अगले 24 घंटे में उत्तर और दक्षिण 24 परगना, पूर्व और पश्चिम वर्धमान, पूर्व मेदिनीपुर, बीरभूम, मुर्शिदाबाद, नदिया में बिजली के साथ बारिश और हल्की आंधी चलने का अनुमान है। इसके अलावा मौसम विज्ञान विभाग ने और क्या कुछ कहा, आइए सुनते हैं। আপারে আরে আমাদের এই মুহূর্তে বিহার থেকে নিচে আমাদের উড়িষ্যা অবধি একটা নিম্নচাপ অক্ষরেখা আছে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রচুর সাউদার্লি উইন্ড আমাদের রাজ্যের উপরে আসছে, ফলে কন্ডিশনস যেটা ধীরে ধীরে ফেভারেবল হচ্ছে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের, যেটা আমাদের এই প্রি মনসুনের সময়ে হয়। ফলে এই পনেরো থেকে কুড়ি এই সময়টাতে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটির সম্ভাবনাটা থাকছে এবং কন্ডিশন ধীরে ধীরে ফেভারেবল হচ্ছে। আজকে পনেরো তারিখ দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের যে বাঁদিকের জেলাগুলো অলরেডি কিছু ওয়ার্নিং আমরা ইস্যু করেছি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো হাওড়া, হুগলি, কলকাতা বা আমাদের সাইডেও আজকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। বাকি ষোলো সতেরো থেকে কুড়ি অবধি যেটা, তার মধ্যে একটু বেশি অ্যাক্টিভিটির সম্ভাবনা হচ্ছে আঠেরো, উনিশ, কুড়ি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং সাথে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে পনেরো তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, তার সাথে তিনটে জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, তিনটে জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর নিচের তিনটে জেলা মালদা এবং দুই দিনাজপুরে শুধু হালকা বৃষ্টি। কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেটা আজকে উত্তরবঙ্গে পনেরো তারিখ শুরু হচ্ছে বা আজকে দক্ষিণবঙ্গে যেটা শুরু হচ্ছে, আশা করা যায় এই অ্যাক্টিভিটিটা কুড়ি তারিখ অবধি থাকবে বিক্ষিপ্তভাবে। কখনো মানে পনেরো থেকে কুড়ি যে সব জেলায় রোজ পাবে তা নয়, কিন্তু কোনো না কোনো জেলায় কোথাও না কোথাও এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হবে, যেটা আমরা নাউকাস্টের মাধ্যমে এক দু ঘন্টা আগে জানাই আপনাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে। আর উত্তরবঙ্গের শুধু যে তিনটে জেলা বললাম, সেখানে আজকে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়ি। ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুটো দিন, এরই মধ্যে আবার পশ্চিমের যে একেবারে জেলা, সেখানে দু একটি জেলায় হিট ওয়েভের সতর্কতা আমরা জারি করেছি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে খুব। এবার একই দিনে দেখে অনেকটা এ মনে হতে পারে, কিন্তু যেটা হয় হিট ওয়েভের জন্য যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা তো দিনের বেলাতেই মানে আড়াইটা তিনটে নাগাদ উঠে যায়, ফলে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের পরে সেখানে থান্ডারস্টর্ম হবে, তার আগে হবে না। ওই ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।